নমস্কার বন্ধুরা, আমি আজকে একটা রথযাত্রা উপলক্ষে একটা রেসিপি নিয়ে চলে আসছি, যেটা হলো পেঁয়াজি বা পেঁয়াজের পকোড়া। চলুন স্টার্ট করা যাক। পেঁয়াজি তৈরি করতে লাগবে মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ, কুচি করে নিয়েছি। তার সাথে লাগবে 4-5টা কাঁচা লঙ্কা, সেটাও কুচি করে নিয়েছি। আর লাগবে সামান্য পরিমাণে নুন। নুন দেওয়ার পর খুব ভালোভাবে নেড়ে চেড়ে পেঁয়াজের সাথে মিশিয়ে নিতে হবে। এরপর দিতে হবে 4 চামচ চালের গুঁড়ো, তার সাথে দিতে হবে 4 চামচ বেসন। সমস্ত উপকরণ খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। এরপর দিতে হবে 1/2 চামচ হলুদ আর 1/2 চামচ শুকনো লঙ্কা গুঁড়ো। সমস্ত উপকরণ খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। তারপর দিয়ে দিতে হবে পরিমাণ মতন জল। জল দেওয়ার পর খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। ভালো করে মেশানো হয়ে গেলে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দিতে হবে। এরপর একটি কড়াইতে সর্ষের তেল দিয়ে তার মধ্যে এক এক করে বড়াগুলো ছেড়ে দিতে হবে। মিডিয়াম আঁচে বড়াগুলো আস্তে আস্তে লাল করে ভেজে নিতে হবে। এইভাবে সমস্ত বড়াগুলি এক এক করে হালকা বাদামি করে ভেজে নিতে হবে। থ্যাংক ইউ।